রায়গঞ্জের ভোট গণনা কেন্দ্রে ভুয়ো কাউন্টিং এজেন্টদের হদিশ। পুলিশ সূত্রের খবর, ভুয়ো পরিচয়পত্র নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। তার তথ্য যাচাই করে সন্দেহ হয় পুলিশের, এরপরই তাকে আটকে দেওয়া হয়। ওই ব্যক্তি জানান তার নাম ইব্রাহিম আলী, তিনি সিপিআইএম দলের পক্ষ থেকে এসেছিলেন। যদিও ভুয়ো পরিচয়পত্রের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পুলিশের দাবি, এই পরিচয়পত্রে তার নাম ইস্যু হয়নি, তিনি ওভাররাইড করছেন, ছবিও আলাদাভাবে সাটানো হয়েছে, ফলে তাকে গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চিন্তা করছো? আমি বলে আমি টিএমসি এর এবং ওনার ফটো আলাদা করে লাগানো হয়েছে, নাম যেটা আছে আপনারা দেখে নিন, এই এনাকে আমরা অ্যালাউ করতে পারছি না। এরকম করে আমরা সিকিউরিটি আসপেক্টে কাউকেই মানে কোনো কম্প্রোমাইজ করছি না। আমি পার্সোনালি সমস্তটা দেখছি, আমরা দেখে নিয়ে যেটা মনে হচ্ছে সন্দেহজনক আমরা সিভিল কাউন্টার পার্টকে ডেকে ভেরিফাই করাচ্ছি। ওনারা যদি বলছেন যে এটা আমরা ইস্যু করিনি, তাদেরকে আমরা অ্যালাউ করছি। এটা ভেরিফাই করা হয়েছে, উনি সিভিল কাউন্টার পার্টির আছেন, ওনাকে দিয়ে ভেরিফাই করা হয়েছে। নামটা এখানে করা হয়েছে, হোয়াইটনার করে উনি নিজেরটা করছেন এবং উনি বলছেন যে এটা অসুস্থ। অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারবো না, এটা অ্যালাউ করতে পারি না আমরা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও অনেক জায়গায় ছাপা ভোটের অভিযোগও সামনে এসেছে, তবে দুটি বুথে সোমবার পুনর্নির্বাচন হয়। এখনো পর্যন্ত হেমতাবাদ যে ট্রেন সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে 23টি আসনে নওদা গ্রাম পঞ্চায়েতের 3টি আসনে জয়ী হয়েছে বিজেপি ও 2টি আসনে দখল করেছে তৃণমূল কংগ্রেস। 19টি আসনে চৈনগর পঞ্চায়েত এখনো পর্যন্ত বিজেপি একটি ও কংগ্রেস একটি আসনে জয়ী হয়। যে বুথে যেসব রাজনৈতিক দল জয়ী হয়েছে, সেখানে পৃথক পৃথক ভাবে বিজয় উচ্ছ্বাসের ছবি লক্ষ্য করা যায়।